সাত থেকে নয় বলুন। সদা প্রভু শ্রবণ করো, আমি সরবে আহ্বান করি, আমার প্রতি কৃপা করো, আমাকে উত্তর দাও। আমার মন তোমাকে বলিল, তুমি বললে, তোমরা আমার মুখে অন্বেষণ করো। সদা প্রভু আমি তোমার মুখের অন্বেষণ করিব, আমা হইতে তোমার মুখ আচ্ছাদন করিও না। হালেলুয়া। এবার দাউদ বুঝতে পেরে গেছিল কি প্রভু যখন তাকিয়ে থাকে নিজের সন্তানের প্রতি, সে সারাক্ষণ দয়া পেতে থাকে। যদি প্রভু তোমার দিকে তাকিয়ে রয়েছে, তিনি তোমাকে সব জায়গা থেকে উদ্ধার করবে। বলতে সদা প্রভু আমার জ্যোতি, আমি কাহা হইতে ভীত হইব, তিনি আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব। তার মানে তোমার যে তৃষ্ণা আছে, যেসব ইচ্ছা সকল আছে, তুমি দেখছো কি প্রভু যেহেতু তোমার উপরে চক্ষু রেখেছে, তিনি সবকিছু তোমার জন্য তোমার পথকে সরল করে দিচ্ছে। যারা তোমায় ছেড়ে চলে যাচ্ছে, তুমি তাদেরকে যেতে দিচ্ছ, তোমার কোনো ভয় নেই, কারণ তোমার সাথে প্রভু আছে। আর প্রভু তোমাকে ওই ওই সময় জানেন তো, একটা মানুষের কাউন্সিল পাওয়া আর প্রভুর কাউন্সিল পাওয়া, ইট ইজ ভেরি ডিফারেন্ট। কাউন্সিল মানে বুঝতে পারছো, যে তোমাকে সান্ত্বনা দেয়। একটা মানুষের সান্ত্বনা পাওয়া, প্রভুর সান্ত্বনা পাওয়া, ও জমিন আসমান কা ফরক হ্যায়। প্রভু যখন তোমাকে বলবে ভিতরে থেকে কি যেতে দাও, তুমি দেখে তোমার ভয় থাকবে না। কেন জানেন? কারণ প্রভু তোমায় সান্ত্বনা দেবে, কি যেভাবে যাচ্ছে সেভাবে ফেরত আসবে। আর তুমি যখন দেখবে, তখন তুমি বুঝতে পারবে যে আমার তৃষ্ণা কে মেটায়, আমার তৃষ্ণা আমার প্রভু মেটায়। আমি তৃপ্ত হচ্ছি প্রভুতে, আর আমি যেহেতু তৃপ্ত হচ্ছি, দাউদ বুঝতে পেরে গেছিল। দাউদ বলছে এই প্রভু তুমি নিজের মুখটাকে আমার কাছ থেকে সরিয়ে নিও না, কারণ তুমি যদি মুখ সরিয়ে নিচ্ছ তখন আমি দুঃখিত হয়ে যাচ্ছি, তখন আমি চাপের মধ্যে পড়ে যাচ্ছি, তখন আমার জীবনের মধ্যে যত ভার চলে আসছে, কষ্ট চলে আসছে, আমি কাঁদছি আর আমার কোনো কিছু ঠিক হচ্ছে না। কিন্তু যেই তুমি আমার দিকে তাকাচ্ছ, আমি দেখছি আমার সব সমস্যার সমাধান হচ্ছে, আমার সব রকমের কষ্ট দূরে চলে যাচ্ছে, আমি প্রভুতে আরো বৃদ্ধি পেয়ে যাচ্ছি, আমার জীবনের মধ্যে হাসি ফুটছে, আমার মুখের মধ্যে একটা জ্যোতি চলে আসছে, কারণ প্রভু আমার দিকে তাকিয়ে আছে। কথাটা বুঝতে পারছি তো? প্রভু তাকানো আর প্রভু না তাকানোর মধ্যে এতটা পার্থক্য আছে। প্রভুর উপস্থিতির ঢুকলে কতটা পার্থক্য হবে, যখন তুমি প্রভুতে প্রবেশ করে যাচ্ছ, সেটা আত্মাতে হতে পারে, সেটা শরীরে হতে পারে। বাক্যের মধ্যে অনেক জায়গা রয়েছে যেখানে প্রভুর সন্তানেরা প্রভুতে প্রবেশ করে গেছিল, একটা একটা করে ধরাই আমি। চলো বলছে কে প্রবেশ করবে, কোথায় বলছে? শ্যাম সঙ্গীত 24:3-4 পড়ো। কে সদা প্রভুর পর্বতে উঠিবে? কে তাহার পবিত্র স্থানে দণ্ডায়মান হইবে? যাহার অঞ্জলি নির্দোষ ও অন্তকরণ বিমল, যে অলিকতার দিকে প্রাণ উত্তোলন করে নাই, ছল ভাবে শপথ করে নাই। হালেলুয়া। বলছে কে সদাপ্রভুর পর্বতে উঠিবে? কে তার পবিত্র স্থানে এসে দাঁড়াবে? যার হস্ত পবিত্র, যার হৃদয় সিদ্ধ, সেই একমাত্র প্রবেশ করবে। হালেলুয়া, হালেলুয়া। তার মানে তার পর্বতের মধ্যে প্রবেশ করতে গেলে আমায় কি করতে হবে? আমার নিজের হৃদয়কে সিদ্ধ করতে হবে। যখন আমার মধ্যে যদি সত্য আত্মা থাকে না, তুমি ধরতে পারবে তুমি কখন ছল করছো, তুমি ধরতে পারবে তুমি কখন ভুল কথা বলে ফেলছো। আর তুমি যদি ওটাকে জেনে তুমি ওটাকে আটকাতে পারছো না, তোমার তোমার প্রার্থনা সারাক্ষণ এই বিষয়ে থাকা দরকার, কারণ প্রভু তোমাকে ধৌত করে দেবে আর তোমাকে ওর মধ্যে ফেরত যেতে হবে না। তুমি বারবার যে ফেরত চলে যাচ্ছ পাপের মধ্যে, তুমি দেখবে কি সকল তোমার যে পাপ পিছলে যায় পাপের মধ্যে, তুমি আর পিছলাবে না। তোমাকে পিছলানোর জায়গা থেকে নিয়ে তিনি তুলে তোমাকে পাথরের মধ্যে দাঁড় করাবেন, যেখানে তুমি আর পিছলাবে না, তিনি একমাত্র ধৌত করতে পারে। আমি পিছলে যাচ্ছি, আমি নিজের শরীরকে আটকাতে পারছি না, রীতিমতন প্রার্থনা করো। কতজন রয়েছে যারা বুঝেও চোখ ঘুরিয়ে নিচ্ছে, জানতে চায় না, বুঝতে চায় না, দেখতে চায় না, শুনছে কিন্তু হৃদয়ের অন্তকরণের মধ্যে আওয়াজটা পৌঁছাচ্ছে না।
কে তার পর্বতে উঠবে? আমি আজকের দিনে আপনাদের মাঝখানে জিজ্ঞেস করছি, আমাদের হৃদয় অনেক সময় পবিত্র হতে পারে না, কেন জানেন? কারণ আমাদের হৃদয়ের মধ্যে এখনো অনেকজন জায়গা বানিয়ে বসে আছে। প্রভু বাক্যতে যখন আমরা দেখি, ইউ ক্যান সি হোয়াট ডেভিড মিন্স বাই পিওর হার্ট ইন দ্য ফ্রেজেস ফলোড বাই এ পিওর হার্ট ইজ আ হার্ট দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ ফলসহুড। বলছে সিদ্ধ হৃদয়, তখন একটা মানুষ জানতে পারে যে তার মধ্যে কোনো জিনিস মিথ্যা নেই। আর কোনো জিনিস মিথ্যা নেই, সে মিথ্যা আচরণ করে না, মিথ্যা সাক্ষী দেয় না, কোনো রকমের ছল করে না, কোনো রকমের রাগ করে না। রাগ যদিও বা তার মধ্যে থাকে, কিন্তু তুমি দেখবে কি সে কারোর আঘাত ক্ষতি করতে মন্দ করতে আর পারছে না। তোমার হৃদয়ে প্রভু একেবারে শিশুর মতন করে দিতে পারে কি তুমি যদিও বা আঘাত পেয়ে যাও। জানেন তো আঘাতের বদলি আঘাত কারা করে? যারা দুর্বল। আমার মনে হয় তুমি যদি প্রভুতে চলো, তুমি চলতে চলতে প্রভু তোমাকে এতটা স্ট্রং করে দেবে কি তোমাকে যারা আঘাত করে তুমি তাদেরকে ক্ষমা করে দিতে পারবে। আর সেটা হলো একটা মঙ্গল ভাব, যে ফল প্রভু তোমার মধ্যে উৎপন্ন করবে কি তোমার যদি কেউ ক্ষতিও করে দেয় তুমি তার মঙ্গলই চাইবে প্রভুর কাছ থেকে। এটা একটা পবিত্রতার ভাব চলে আসবে তোমার মধ্যে। আবার বিশ্বস্ততা, আমরা অনেকজন বিশ্বস্ত ফল আমাদের মধ্যে নেই, আমরা কেউ বিশ্বস্ত নয়। আমরা অনেক সময় টলমল করি জগতে আর ঈশ্বরে, জগতে আর ঈশ্বরে। কখনো জাগতিক হয়ে যাচ্ছি, কখনো আবার পবিত্র হয়ে যাচ্ছি, কখনো আবার জাগতিক হয়ে যাচ্ছি, কখনো আমরা কেউ বিশ্বস্ত নয়। বিশ্বস্ততা একটা আত্মার ফল। এই আত্মার ফল যতক্ষণ উৎপন্ন না হয় ততক্ষণ তুমি একদিকে থাকতে পারবে না। আমরা যারা যারা দুজন দুদিকে করছি তাদেরকে বাক্যর মধ্যে কি বলা হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে ব্যভিচারিণী। বলছে জগতের সাথে বন্ধুত্ব, ঈশ্বরের সাথে শত্রুতা, তুমি কি জানো না? তুমি যদি জগতের সাথে মিশছো আর আবার প্রভুর দরবারের মধ্যে এসে বসছো, তুমি কিন্তু একটা ব্যভিচারিণী প্রভুকে। প্রভু তোমাকে ব্যভিচারিণী হিসাবেই দেখে। কিন্তু যদি তুমি বিশ্বস্ত হয়ে যাচ্ছ তুমি সারাক্ষণ প্রভুকে ধরে রাখতে পারবে। এরকম হবে না যে তুমি ক্ষণেকের জন্য প্রভুকে ধরেছো আর বাড়িতে গিয়ে তুমি আবার হারিয়ে ফেলেছো সেটাকে, কারণ তুমি জগতের মধ্যে মিশে গেছো। তুমি স্থির হয়ে যাবে এক জায়গা, আর যখন তুমি প্রভুতে এক জায়গাতে স্থির হয়ে যাবে তখন তুমি দেখবে তুমি বৃদ্ধি পেতে শুরু হয়েছ, তোমার মধ্যে সেসব ফলগুলো উৎপন্ন হচ্ছে। আমি অনেক দিন, আমি তোমায় বলতে চাই, আমার 5 বছরের প্রচারের মধ্যে আমি দুদিকে খালি টলমল করেছি 5 বছর, দুদিকে, কখনো এখানে কখনো ওখানে, কখনো এখানে কখনো ওখানে। কিন্তু আমি আপনাকে বলতে শুরু করি, 6 বছরের মধ্যে থেকে আমি নির্ধারিত করেছিলাম, যেদিন আমি জানতে পেরেছি কি আমার মধ্যে আত্মা কাজ করছে, আমি তখন দিয়ে বলেছি কি না এবার শেষ কি আমি এখন পুরোপুরি ভাবে প্রভুতে যুক্ত, পুরোপুরি ভাবে প্রভুতে বিশ্বস্ত হব, আর আমার পুরো ধ্যান ওই জায়গা চলে গেছে। তাই আমি রীতিমতো ওকে বলতে থাকি কি মিটিং ফিক্স কর, একটা দিন ফাঁকা রাখবি না, কারণ সব দিন আমি প্রভুকে দিতে চাই। আমার জীবনের এক একটা কোণার মধ্যে প্রভু থাকবে, আমি যেখানে যাই সেখানে প্রভু থাকবে। রীতিমতো প্রভুকে ঢুকাবার চেষ্টা করছি। যেসব কাপড়গুলো আমি আগে আগে জগতের কাপড় মতন ছিল, যেটা অনেক এক্সপোজ করে আমার বডিগুলোকে, ওইসবকে বাদ করে দিয়ে আস্তে আস্তে সেই কাপড়টা পরছি যে কাপড়টা নির্ধারিত করা হয়েছিল। ডেরেস তুমি যখন প্রচার করবে তুমি এই পাঞ্জাবি পরে প্রচার করবে, আমাকে যখন বলা হয়েছিল তখন আমি এই জিনিসটাকে পছন্দ করতাম না, কিন্তু আস্তে আস্তে করে আমার বাড়ির মধ্যে আমি এটাকে ভরে দিচ্ছি যেন আমি এক জায়গায় বিশ্বস্ত হতে পারি। আমার মন যেন টলমল না হয়, আমার কাজের মধ্যে, আমার আচরণের মধ্যে, আমার ব্যবহারের মধ্যে একটাও যেন জাগতিকতা না পাওয়া যায়, কিন্তু সব দিকে আত্মিক বরদান দিয়ে যেন আমি ভরে যেতে পারি। যেসব রয়েছে সেসবকে মারতে হবে, হারাতে হবে, প্রার্থনা করতে হবে, আমার দুর্বলতাকে কেড়ে বাদ করতে হবে যেন আমি প্রভুতে সফল হতে পারি। তাতে রীতিমতন খাটনি আমার এইদিকে, হেরে যাচ্ছি, পড়ে যাচ্ছি, কিন্তু উঠছি, প্রার্থনা করছি, প্রভুর কাছ থেকে শক্তি চাইছি, তিনি দিচ্ছেন, আবার উঠে দাঁড়াচ্ছি, আবার চেষ্টা করছি। কারণ আমি জানি তার প্রেম, তার বিশ্বস্ততা আমার জন্য কখনো কমে যাবে না। তিনি নিজেকে অস্বীকার করতে পারেন, তিনি হলেই বিশ্বস্ততা, তিনি নিজেকে কখনো অস্বীকার করতে পারেন না, তিনি হলেই প্রেম, তিনি কখনো নিজেকে অস্বীকার করতে পারেন। তিনি যদি তোমায় বলে থাকে তিনি তোমায় প্রেম করেছে, তার মানে তিনি তোমায় আজীবন প্রেম করবে।
আর আজকে দিনে প্রভু দক্ষের মধ্যে বলছে কি কে যাবে সেই পর্বতের উপরে, কে উঠবে যার হস্ত সিদ্ধ শুদ্ধ হস্ত তোমার প্রভুর নামে বলা হচ্ছে। তারপরে আবার বলা হচ্ছে যার হৃদয় সিদ্ধ সেই একমাত্র আত্মাতে সেখানে প্রবেশ করতে পারবে, যেখানে প্রভু আছে তার পবিত্র স্থান রয়েছে, তুমি প্রবেশ করতে পারবে। মসি জানতো না কি প্রভু ওর জন্য নেমে এসেছিল পাহাড়ে, জ্বলন্ত গাছ দেখে সে উঠেছিল, একমাত্র সেই উঠেছিল। তুমি কখনো জানতে পারবে না, তুমি যেই দিন পবিত্র হয়ে যাবে তোমার হস্ত তোমার হৃদয়ে, সেদিন প্রভু নেমে আসবে তোমার জন্য, তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। আমার ঠাকুরমা বলেছিল, আমার ঠাকুরমা 5 বার প্রার্থনা করতেন বাড়ির মধ্যে, চাই কেউ বসুক ইয়া না বসুক সে সারাক্ষণ করত। সে বলেছিল কি একদিন প্রার্থনা করতে করতে তার বাড়ির মধ্যে একটা অনেক জ্যোতি ঢুকে পড়েছিল, আর ওই জ্যোতি ঢুকে নেওয়ার পর সে চিৎকার করে উঠেছিল কি চলে যায় চলে যায়, কারণ সে দেখতে পাচ্ছিল না। আর ওই জ্যোতি দেখার পর তার জীবন পুরো বদলে গেছে, পুরো বদলে গেছে। তিনি সকল জাগতিকতা ছেড়ে দিয়ে তিনি বাইরে বাইরে গিয়ে যেভাবে প্রচার করেছিলেন সেই প্রচারের মধ্যে আমাদের পুরো পরিবার বদলে গেছে। আপনি আপনার বাবার মুখ থেকে অনেকবার শুনেছেন কিভাবে আমাদের পুরো পরিবার আজকে দিনে প্রচারকের পরিবার হয়ে গেছে। তোমার একটা তুমি যদি প্রবেশ করতে পারো, ওই সার একবার পেতে পারো, তোমার জীবন পুরোপুরি ভাবে খুলে যাবে। কিন্তু একমাত্র সেই প্রবেশ করতে পারবে যে প্রভুতে বিশ্বস্ত হতে পারে, আমি আর জাগতিক হব না, জগতে কিছু চাইব না, কিন্তু আমি চাইবো আত্মিক। আমি রীতিমতো জানেন তো অনেক সময় আমার শরীর চায় না আমার মন চায় না, কিন্তু আমি রীতিমতো নেই জানে দরাই, কারণ আমি বিশ্বস্ত প্রভুতে, আমি প্রভুকে ভালোবেসে ফেলেছি। আমি যদি আজকে দিনে কোনো জায়গায় মিটিং এ নাও যায় না, মিটিং এর সময়টুকুটা আমি প্রভুকেই দিবাই, কোনো একটা কারণের জন্য আমি আসলাম। কিন্তু এর মানে এটা নয় কি আমি ওখানে গিয়ে কেন নাচ ধ্যান করছি, সবাই জানে আমি বাড়ির মধ্যে বসে আছি কিছু না কিছু করছি প্রভুকে, নয় প্রার্থনা নয় বাক্য নয় কিছু কিছু জন যারা আমাকে স্মরণ করিয়ে দিয়েছিল প্রার্থনার জন্য তাদেরকে নিয়ে বসে প্রভুর সাথে রীতিমতন কথা বলি। প্রভুর বাক্য যাকোব 4:8, ঈশ্বরের নিকটবর্তী হও তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। হে পাপীগণ হস্ত শুচি করো, হে দিমনা লোক সকল হৃদয় বিশুদ্ধ করো, তাপিত ও শোকার্ত হও এবং রোদন করো, তোমাদের হাস্যশোকে এবং আনন্দ বিষাদে পরিণত হও। হালেলুয়া বলছে তুমি যদি প্রভুর কাছে আসতে চাও তিনি তোমার কাছে আসবে, তুমি এগাও প্রভুতে তিনি তোমার দিকেও এগাবে, তুমি যতগুলো পদক্ষেপ নেবে অতগুলো পদক্ষেপ তোমার দিকে তিনিও নেবে। তিনি তোমাকে কেন্দ্র করে সবকিছু করে, মানুষকে কেন্দ্র করে তিনি নিজের গৌরব দেখায়, মানুষকে কেন্দ্র করে তিনি নিজের কাজও করে। কোনো মানুষ যদি আজকে দিনে চলছে দেখতে পাচ্ছে এখন তো বিনা মানুষের হয় না, তিনি একজনকে কেন্দ্র করে করে। তুমি যদি একটা পা এগাও তিনি তোমার দিকে এগাবে, বাক্য বলছে, বলছে নিজের হাতকে বিশুদ্ধ করো, হৃদয়কে বিশুদ্ধ করো, কারণ তিনি তোমার দিকে এগাচ্ছে। তুমি এগাতে গেলে তুমি এত কাছে চলে আসছো কি তুমি দেখতে পেয়ে যাবে তাকে, তুমি দেখতে পেয়ে যাবে। আমি অনেকজনকে শুনেছি তারা প্রভুকে দেখেছে দর্শনের মধ্যে, অনেকজন দাওয়া করে তারা প্রভুকে দেখেছে, কিন্তু প্রভু দাসদেরকে না ছালের মধ্যে ফেলা যায় না, কারণ যদি কেউ দর্শন দেখে থাকে তার ফল থাকবে, আর যদি সেই ফল তোমার মধ্যে নেই তবে তুমি মিথ্যাবাদী। অন্যজনদেরকে বলে বেরিয়ে যেতে পারবে, কিন্তু যে অনেক ভালো বাক্য জানে যে অনেক ভালোভাবে পরিচিত বাক্য দিই তাদের কাছ থেকে তুমি বলে বেরাতে,
পারবে না, তুমি নিজের মিথ্যার মধ্যে নিজেই লজ্জিত হয়ে যাবে। আর যাদের মধ্যে প্রভুর আত্মা আছে তাদের কাছে তো আরোই পারবে না, তারা যদিও বা পুরো বাক্য না জানে কিন্তু প্রভুর আত্মা তাদেরকে ধরিয়ে দেয় কি মিথ্যা কথা বলছে। তাহলে যে সত্যি করে প্রভুকে দেখতে পেয়ে যায় তার জীবন বদলে যায়, ঘুরে যায় পুরো, সে পবিত্র জীবন যাপন করতে শুরু করে দেয়। আমি আজকে দিয়ে রীতিমতো নিজেকে লড়ে প্রার্থনার মধ্যে বসায় সকাল 4টে হোক 3টে হোক যে সময় হোক আমি এতটা লড়ি। আর আমি আজকে দিনে বুঝতে পারি কি যাকে আমি দেখে প্রেরণা পাই আমার ঠাকুরমা, সে কিভাবে 10-15 বছর যতটা আমি তাকে দেখেছি তার আগে থেকে তিনি করছিলেন। 5 বার তিনি বসতেন, আর তখন আমি বুঝতে পেরেছি সত্যি মনে হয় ব্যক্তি দেখেছে, কারণ যে সত্যি করে অতটা কাছে চলে আসে না সেটা পরিচয় পাওয়া যায় কি সে এতটা কাছে গেছে। তোমাকে ধরে রাখতে হবে প্রভুকে, অনেকদিন দিয়ে প্রভু তোমায় ধরে রেখেছে, আজকের বাক্যই আছে কে এবার তুমি ধরতে শিখবে। এবার তোমাকে ধরতে গেলে তোমাকে এগাতে হবে, তোমার বিরুদ্ধে তোমাকে এগাতে হবে। কতজন রয়েছে আমাদের মাঝে যারা এগাতে চান প্রভুর দিকে? আমি আবার ধরিয়ে দিই আরেকটা বাক্য, যাকোবের 4:4। হে ব্যভিচারিণীগণ, তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? সুতরাং যে কেহ জগতের মিত্র হইতে বাসনা করে সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তুলে। আমেন। বলছে হে ব্যভিচারিণীরা, তুমি কি জানো না জগতের সাথে মিত্রতা ঈশ্বরের সাথে শত্রুতা? তার মানে তুমি দুটো মাথা নিয়ে, তুমি দুটো বুদ্ধি নিয়ে চলছো। ডাবল মাইন্ডেড পিপল উই সে ইট ইন ইংলিশ, যে ঠিক করে উঠতে পারছে না কোন জায়গায় থাকবে, সে কখনো এখানে যাচ্ছে কখনো আবার ওখানে, কখনো এখানে কখনো ওখানে। প্রভু বাক্যের মধ্যে বলছে কি যারা ডাবল মাইন্ডেড তারাও কিন্তু সিদ্ধ হৃদয় নয়, এটা একরকমের ছল, একরকমের ছলের মধ্যে সে পড়ে আছে। আর যেহেতু সে পড়ে আছে সে এক জায়গায় বিশ্বস্ত হতে পারছে, কখনো সে জাগতিক হয়ে যাচ্ছে কখনো সে আত্মিক হচ্ছে। আর প্রভু বাক্যের মধ্যে তিনি একই জিনিস বলছে, ডাবল মাইন্ডেড পিপলরা কিরকম জানে বাক্যের মধ্যে যখন তিনি বলছেন কি যখন তুমি জগৎ এবং ঈশ্বরকে উভয়কে তুমি বন্ধুত্ব করে চলছো, তুমি এমন একটা ব্যক্তি যে নিজের স্বামীকে রেখেছে আর বয়ফ্রেন্ডকেও রেখেছে। তাই যে কি হয়, তুমি মাঝখানে পিছিয়ে যাচ্ছ, কখনো জাগতিক দিকে গিয়ে তোমাকে আত্মতে ঢুকতে কষ্ট হচ্ছে আর কখনো তুমি আত্মতে ঢুকে গিয়ে তোমার জাগতিক দিকে কষ্ট হচ্ছে, দুই দিকের মধ্যে তুমি লড়ছো। এবার তুমি মাথা ঠিক করে উঠতে পারছো না কি কোন জায়গায় তুমি যাবে। যেই দিন তুমি ঠিক করে নেবে সেই দিন তোমার জীবনের মধ্যে আত্মিক ফল অঙ্কুরিত হবে, তোমার মধ্যে আত্মিক ফলগুলো জন্মাবে আর তুমি প্রভুতে এগাতে শুরু করে দেবে। প্রথম লড়াইটাই হলো তোমার জীবনের মধ্যে সেই লড়াই কি তুমি প্রভুতে বিশ্বস্ত হবে কিনা, কারণ যেই দিন তুমি বিশ্বস্ততা দেখাবে সেই দিন তুমি প্রভুতে এগাতে শুরু করছো। তার আগে